গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 8:30, 9:30, সরি, আমরা উঠেছি হচ্ছে 9টার দিকে। তো আর এখন দিদি করছে চা, সুশান্ত দা এসে, সুশান্ত দা বলতে দিদিদের একজন আছে, সে রিক্সাও চালায়, প্লাস দিদিদের এই ফ্ল্যাটের দেখাশোনা, হাত ধোয়া এইসবের কাজ করে, দাদা যখন ফোন করে যা আনতে বলে এনে দেয়, এইসব আর কি। তো আমরা ঘুম থেকে উঠেছি 9টার দিকে, মানে সুশান্ত দা বেল বাজিয়ে ডেকেছে, সুশান্ত দাকে বলা ছিল আজকে কচুরি নিয়ে আসতে, তো সেই সবই আজকে এনেছে আর কি। তো তোমাদেরকে পরে দেখাবো, এখন সুশান্ত দা রয়েছে, তো পরে তোমাদেরকে দেখাচ্ছি। চা নিয়ে আমরা বসে পড়েছি, উই যে দাদা আরো কৌটুকাওটা নিয়ে আসছে। এই ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট, ঘুগনির মটর আর আলু দিয়ে একটা তরকারি, দুর্দান্ত খেতে ছিল, আলুর দম ছিল আর কড়াইশুঁটির কচুরি আর সাথে ছিল জিলিপি। স্নান দান হয়ে গেছে অনেকক্ষণ আগে, কানেরটা খুলে রেখে দিয়েছি, কানটায় বড্ড চাপ লাগছিল, গুঁজে দেওয়া পড়েছে। আর দিদির এইটা হচ্ছে ব্যালকানি, ব্যালকানিটাতেই ও জামা কাপড়টা মেনলি মেলে আর কি, কারণ ছাদে আর ওঠে না। এটা আমরাই করেছি এই ঘরটাকে এইরকম, মানে আমি না, প্রমি দিদি রান্না করছে আর দাদা ওই ঘরে, দাদার বদ্দা এসছে কথা বলছে। তো এই আর কি, রুমটা মোটামুটি দেখে নিয়েছে, আমার দিদির ফ্ল্যাটটা ভীষণ ভালো লাগে, ছোট্ট খাটোর মধ্যে ভীষণ ভালো। আর দিদি আজকে আমাকে সিঁদুর পরিয়েছে, তাকে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে রয়েছে। তো 8:30 থেকে আবার খেলা আছে, বিকেলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব, দেখা যাক কটায় বেরোই। দিকটা আবার একটু অন্ধকার অন্ধকার আসছে, কালকে একটু ছোট ব্লগ দিয়েছি, কারণ দিদির ফ্ল্যাটে আমি 2 বছর বাদে এসেছি, মানে আমি আইবুড়ো ভাত খেতে লাস্ট দিদির ফ্ল্যাটে এসেছিলাম, তারপরে আর আসা হয়ে ওঠেনি। তো এখন এসে দেয় আমাদের গল্প শেষই হচ্ছিল না, শেষই হচ্ছিল না, কালকে রাত্রি 1টা অবধি গল্প করেছি, আজকে প্রমিয়ার আমি সকালবেলা খেয়ে দিয়ে না আবারও ঘুমিয়ে গেছিলাম, মানে এতটাই টায়ার্ড লাগছিল, আমাদের টায়ার্ড লাগারই কথা, ব্যাঙ্গালোর থেকে আসার আগ দিয়ে অত কাজকর্ম হয়েছে, তারপরে ব্যাঙ্গালোর থেকে ফিরে এসেও এখানে চলছে এই একটার পর একটা দিনও গ্যাপ যাচ্ছে না ঠিকঠাক। এরপর কিছুদিন একটু রেস্ট নেব, আপাতত আর কোথাও বেরোনোর প্ল্যান নেই, তো মোটামুটি যা ছিল সেরে নিয়েছি, এবার একটু রেস্ট নিতে হবে বাড়ি ফিরে গিয়ে। চলে এসেছি দমদম স্টেশন, আসার সময় আর সাজতে গুজতে কিছু ইচ্ছে করলো না, ও ওখানে টিকিটটা কাটছে অনলাইনে, মানে ফোনে কেটে নিচ্ছে আর কি, কারণ স্টেশনে লাইন আছে ভালোই, তো কেটে নিই, তারপরে দেখি কটার সময় কি ট্রেন আছে। এখন 5টাই বাজে, বেশি লেট হয়নি, উনি গিয়ে আবার 8:30 থেকে খেলা দেখবে, আর যেহেতু আমার ঠান্ডাটাও লেগেছে, আমার না আর ভালো লাগছে না, মাথায় টুপি টুপি দিয়েই এসেছিলাম, ইচ্ছা করে সুশান্ত দাই পৌঁছে দিয়ে গেল। এখন আবার বেরোচ্ছি, এখন বাজে 7টা, আমরা 6টার দিকে ঘরে ঢুকে গেছিলাম, ভালো ঠান্ডা পড়েছে আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে তাই জন্য আলো আর পাওয়া যায় না। আমি আর মামুনি যাবো এখন, সৃজনদের বাড়িতে ওর বিয়ে আছে সামনে, তো সেখানেই যাব, মামুনিও আসছে, ডাকাত সেজেছে চলো। ঠান্ডা আছে ভালোই, আর এই পাশটা ফাঁকা তো আমাদের, ভালো ঠান্ডা লাগছে, আর এখানে লাইট কম, একদম অন্ধকার অন্ধকার আসছে। আজকে 7.5 সেভাবে ব্লগ হয়নি, দিদি বাড়ি থেকে এসেছিলাম, তারপর সৃজনদের বাড়িতে গেছিলাম, সৃজনেরও সামনে বিয়ে, মামনির সাথে গেছিলাম, সৃজন হচ্ছে ওর বন্ধু, পরে হয়েছে মানে সৃজনের বাবা, মানে বাবা আঙ্কেল আর পাপা হচ্ছে দুই বন্ধু, তো সেখান থেকেই তারপরে মামনি আর সৃজনের মা আন্টি, তারপরে হচ্ছে ও আর সৃজন এই আর কি। তো ওরও বিয়ে, কিন্তু একই ডেটে বিয়ে পড়ে যাওয়াতে সৃজনের বিয়েতে আমরা থাকতে পারবো না, কিন্তু বউ ভাতে আমরা থাকতে পারবো। আর তোমাদেরকে আমি যে শাড়ি দুটো দেখাবো বলেছিলাম, ভাবলাম ওই শাড়ি দুটো দেখেই শেষ করছি, কারণ আমি সবই ভুলে যাচ্ছি, এখানে এসে তোমাদেরকে বলেছিলাম রিয়াকশন ব্লগ দেব পরে, কি হয়েছে না হয়েছে সেটা দেখিয়ে, তো সেটাও আর হয়নি, আর রিয়াকশন তোলাও হয়নি, অনেকে আমাকে বলছে যে রিয়াকশন ব্লগ কোথায় গেল বা রিয়াকশনটা দেখালে না কেন, সেদিন রাত্রিবেলাটা না বাইরেটা সত্যি অন্ধকার ছিল, কিছু দেখাই যায়নি, আর যদি আমি লাইটই ধরাতে বলতাম মামনি পাপাদের তাহলে সেই রিয়াকশনটা আসতোই না, ওটা হতো একটা ড্রামা মতো, তোমরা কি করেছো আগে আবার দেখাও, সেটা একটা ড্রামা হয়ে যেত, ওই রিয়াকশনটা আর আসতো না, তাই জন্য তখন ধরা হয়নি। তো প্রথমে আমি তোমাদের কালো শাড়িটাই দেখাই, কারণ এই শাড়িটা আমি নিজের ওখানে পুরো খুলে দেখিনি। এটার ব্লাউজ পিসটা খুব সুন্দর, আমি প্রথমে ভেবেছিলাম কোনো লাল ব্লাউজ দিয়ে পরে নেবো, কিন্তু ব্লাউজ পিসটা পুরোটাই এইরকম, আর কালারটা না পুরো লালচে মেরুন টাইপের, কালারটা ভীষণই সুন্দর, আর এই ব্লাউজটা বানালে আমি অন্য কোনো শাড়ির সাথেও পরতে পারবো। তো ব্লাউজটা বানাবো, এখনো বানাতে দেওয়া হয়নি, কারণ আমাদের বাড়িতে একজন আসবেন, উনিও জিনিস কিনবেন, তারপরে ও আর আমি একসাথে ব্লাউজ বানাতে দেব। আর এই হচ্ছে কালো শাড়িটা, শাড়িটার পাটটা এত ভালো লেগেছে আমার, পাটটা দেখে আমার বেশি পছন্দ হয়েছে, দেখো পাটটা, পাটার মধ্যে রানী কালার আর অরেঞ্জ কালার ঠিক নয়, সুন্দর একটা পাড় দেওয়া রয়েছে,
আর পুরো শাড়িটাই এরকম বুটি 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 বুটি। ঠান্ডাতে আমি কথাও বলতে পারছি না, সেদিনকের ফ্যাশনটা বড্ডই খারাপ হয়েছে, বুঝতে পেরেছো তো? আর এই হচ্ছে গিয়ে আঁচলটা, পুরো শাড়িটাই এইরকম, আর খুলছি না ওই জন্য। এই দেখো পুরো শাড়িটাতেই একই রকম। আমার ভীষণ পছন্দ ব্ল্যাক কালারটা, আমার ভীষণ পছন্দের। তো এটাকে তো ভাঁজ করে রাখি। তো এবার দেখাই নীল বেনারসিটা, আমার এই কালারের বেনারসি আমি নেব। সেটা অনেক দিন ধরে ভেবেছিলাম, কালারটা কি ঠিকঠাক আসছে, যেরকম কালার, পুরো পিকাক ব্লু কালার। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, প্রচুর বড় একটা পিস দিয়েছে, আর ব্লাউজ পিসে শুধু হাতায় বর্ডারটা থাকবে, মোটা একটা বর্ডার দিয়েছে। দেখি কিভাবে বানাই, এখনো ভাবিনি কি করে বানাবো। এরকম হচ্ছে ব্লাউজ পিসটা হবে, একসাথেই ভাঁজ করে নিচ্ছি কেন বলো তো, যদি পরের আশায় রাখি না আমার শরীরটা হারাচ্ছে না, তার ভাঁজ করা হচ্ছে না। এই শাড়িটা পাপাকে খুলে দেখানোর পর ভাঁজটা আমি একটু গোল মানে গোলমাল করে ফেলেছি। এইটা হচ্ছে শাড়িটা, পুরোটা পুরো শাড়িটা এরকম বুটি বুটি, আর পাড়টা এরকম একটু সোনালিও না রূপালিও না, এরকম একটা সুতো সোনালি বলতে পারো জড়িটা। আর কুচিটা হচ্ছে এইটা, এই হচ্ছে কুচিটা, কুচিটাতে বড় বড় ফুল। আর এই হচ্ছে আঁচলটা, আমি ভেবেছিলাম তোমাদেরকে শাড়িটা পরেই দেখাবো, দাঁড়াও এক মিনিট। চলো বেনারসিটা পরে ভাঁজ করে রাখছি আজকের মতো। টাটা, গুড নাইট কাকা, আবার একটা নতুন ব্লগের সাথে। কালকে আমাদের বাড়িতে দুজন আইবুড়ো ভাত খেতে আসবে, একজন নয়, বুঝতেই পারছো প্রচুর বিয়ে বাড়ি পড়েছে, তাই জন্য সৃজন যে বললাম ও আসবে আর আমার বান্ধবী বর্ষা আসবে। তো চলো আজকের মতো টাটা, কালকে জানি না কতটা কি ব্লগ করতে পারবো, তবে চেষ্টা করবো অনেকটাই। আমি যেহেতু স্কিপ করি না, তাই জন্য একদিনও চেষ্টা করবো যাতে স্কিপ না হয়। আজকের মতো টাটা, গুড নাইট।